গল্পের নাম গ্র্যান্ডপাস টেবল। গ্র্যান্ডপাস টেবল মানে ঠাকুরদার টেবিল। আফ্রেইল মানে একজন দুর্বল, ওল্ড ম্যান বৃদ্ধ মানুষ। ওয়েন্ট মানে গিয়েছিলেন, টু লিভ থাকতে। উইথ হিজ সন তার ছেলে, ডটার ইন ল পুত্রবধূ, অ্যান্ড ফোর ইয়ার ওল্ড গ্র্যান্ডসন চার বছরের নাতির সাথে থাকতে গিয়েছিলেন একজন দুর্বল বৃদ্ধ মানুষ। দ্য ওল্ড ম্যানস হ্যান্ডস বৃদ্ধ মানুষটির হাতগুলি, অ্যান্ড এবং লেগস পাগুলি ট্রেম্বেলড কাঁপত। হিজ আইসাইট তার দৃষ্টিশক্তি ওয়াজ ছিল ব্লার্ড ঝাপসা। যেহেতু সে খুবই বৃদ্ধ ছিলেন তাই তার হাত পাগুলি কাঁপত এবং দৃষ্টিশক্তি ছিল ব্লার্ড ঝাপসা। দ্য ফ্যামিলি মানে পরিবারটি এট খেতেন টুগেদার একসাথে, অ্যাট দ্য টেবল টেবিলে, টেবিলে পরিবারটি একসাথে খাওয়া দাওয়া করতেন। বাট কিন্তু দ্য এল্ডারলি গ্র্যান্ডফাদার্স শেকি হ্যান্ডস মানে কি এল্ডারলি বৃদ্ধ গ্র্যান্ডফাদার্স দাদুর শেকি হ্যান্ডস কাঁপানো হাত, মানে যেহেতু তিনি বৃদ্ধ ছিলেন তাই তার হাত কাঁপত। অ্যান্ড এবং ফেইলিং সাইট, ফেইল মানে কি, ফেইল মানে হলো ব্যর্থ বা অক্ষম। তো ফেইলিং সাইট মানে এখানে দৃষ্টিশক্তি অক্ষম হয়ে গিয়েছিল সেটাকে বোঝানো হচ্ছে, বা দৃষ্টিশক্তি একেবারে চলে গিয়েছিল। মেড করেছিল ইটিং ডিফিকাল্ট, খাওয়াটাকে কঠিন, মানে এখানে বলতে চাইছে যে বৃদ্ধ গ্র্যান্ডফাদারের শেকি হ্যান্ডস কাঁপানো হাত এবং দৃষ্টিশক্তি কম থাকার কারণে তার খাওয়াটাকে কঠিন করে তুলেছিল। পিজ মানে মটর রোল্ড অফ গড়িয়ে পড়ত। হিজ স্পুন তার চামচ দিয়ে, অন টু দ্য ফ্লোর মেঝেতে, মেঝেতে তার চামচ দিয়ে মটর মানে এখানে ডালকে বোঝানো হচ্ছে গড়িয়ে পড়ত। ওয়েন যখন হি গ্রাস্পড সে ধরত দ্য গ্লাস, গ্লাসকে মিল্ক দুধ স্পিল্ড ছিটকে পড়ত। অন দ্য টেবল ক্লথ টেবিল ক্লথের উপরে দুধ ছিটকিয়ে পড়ত যখন সে গ্লাস ধরত যেহেতু হাতটা কাঁপত। দ্য সন মানে ছেলে অ্যান্ড ডটার ইন ল পুত্রবধূ বিকেম ইরিটেটেড বিরক্ত হয়ে গিয়েছিলেন। উইথ দ্য মেস, উইথ দ্য মেস মানে হচ্ছে নোংরামি করা বা জগা খিচুড়ি তালগোল পাকানো। যেহেতু বৃদ্ধ লোকটির খাওয়ার পড়ে যেত, দুধ পড়ে যেত, তাই ছেলে এবং ছেলের বউ খুব বিরক্ত হয়ে গিয়েছিলেন। উইথ দ্য মেস মানে হচ্ছে ওই নোংরামিগুলোর জন্য আর কি। উই মাস্ট ডু সামথিং, আমাদের অবশ্যই কিছু করা উচিত। উই মাস্ট ডু সামথিং, আমাদের কিছু করা উচিত। অ্যাবাউট গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদারের ব্যাপারে, সেইড দ্য সন ছেলে বলেছিল যে আমাদের দাদুর ব্যাপারে কিছু করা উচিত। সো তাই দ্য হাজব্যান্ড স্বামী অ্যান্ড ওয়াইফ এবং স্ত্রী সেট মানে রেখেছিলেন বা সেট করেছিলেন আ স্মল টেবিল একটি ছোট্ট টেবিল ইন দ্য কর্নার কোনায় মানে ঘরের কোনায় তারা একটি ছোট্ট টেবিল সেট করে দিয়েছিল গ্র্যান্ডফাদারের জন্য। দেয়ার সেখানে গ্র্যান্ডফাদার এট অ্যালন, গ্র্যান্ডফাদার একা খেতেন। ওয়াইল যখন দ্য রেস্ট অফ দ্য ফ্যামিলি, রেস্ট অফ দ্য ফ্যামিলি মানে পরিবারের বাকিরা, এনজয়েড উপভোগ করত ডিনার মানে রাতের খাবার অ্যাট মেইন টেবিল প্রধান টেবিলে মানে ঘরের যে মেইন টেবিলটা আছে সেখানে রেস্ট অফ দ্য ফ্যামিলি পরিবারের বাকিরা ডিনার এনজয় করত। সিন্স যেহেতু গ্র্যান্ডফাদার দাদু হ্যাড ব্রোকেন ভেঙেছিলেন আ ডিশ অর টু একটি বা দুটি থালা ভেঙে ফেলেছিলেন, হিজ ফুড তার খাবার ওয়াজ সার্ভড, সার্ভ মানে পরিবেশন করা, ওয়াজ সার্ভড মানে পরিবেশন করা হতো ইনা উডেন বাউল একটি কাঠের বাটিতে। যেহেতু গ্র্যান্ডফাদার থালা বাটি কিছু ভেঙে ফেলেছিলেন তাই তাকে উডেন বাউল মানে কাঠের বাটিতে করে খাবার দেওয়া হতো। ওয়েন দ্য ফ্যামিলি যখন পরিবারটি গ্লেজড মানে দেখত ইন গ্র্যান্ডফাদার্স ডাইরেকশন গ্র্যান্ডফাদারের দিকে দেখত, সামটাইমস কখনো কখনো হি হ্যাড তার ছিল
আর টিয়ার ইন হিজ আইস, তার চোখে জল ছিল, মানে তারা জল দেখতে পেত আর কি। অ্যাজ, যেহেতু, হি স্যাট অ্যালোন, সে একা বসে থাকত। যেহেতু সে একা বসে থাকত, তাই পরিবারের লোকেরা যখন গ্র্যান্ডফাদারের দিকে দেখতো, তখন তারা দেখতে পেত যে তার চোখ দিয়ে জল পড়ছে। স্টিল, তখনও, দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কাপল, কাপল মানে হচ্ছে দম্পতি, মানে হাজব্যান্ড ওয়াইফকে বলা হয় কাপল। দ্য ওয়ার্ডস মানে কথা, ফ্রম দ্য কাপলস, দম্পতির থেকে, ফর হিম, তার জন্য, ওয়্যার, ছিল, শার্প, তীক্ষ্ণ। ওয়েন, যখন, হি ড্রপড, সে ফেলে দিত, আ ফর্ক মানে কাঁটা চামচ, অর অথবা স্পিল্ড ফুড, খাবার ছড়াত, মানে যখন সে কোনো চামচ নিচে ফেলে দিত, বা স্পিল্ড ফুড মানে খাবার ছড়াত টেবিলে বা নিচে। দ্য ওয়ার্ডস মানে কথা, ফ্রম দ্য কাপল, দম্পতি থেকে, সে শার্প মানে তীক্ষ্ণ কথা সে শুনতে পেত বা তাকে বলা হতো আর কি। দ্য ফোর ইয়ার ওল্ড গ্র্যান্ডসন, চার বছর বয়সী নাতি, ওয়াচড, দেখত অল, সব কিছু, ইন সাইলেন্স, নীরবে, চার বছরের নাতি সেগুলো নীরবে দেখত। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, বিফোর সাপার, সাপার মানে হচ্ছে রাতের খাবার, রাতের খাবারের আগে, দ্য ফাদার মানে বাবা, নোটিসড, লক্ষ্য করলেন, হিজ সন, তার ছেলে, প্লেয়িং উইথ উড স্ক্র্যাপস, প্লেয়িং উইথ উড স্ক্র্যাপস মানে কাঠের টুকরো নিয়ে খেলা করছিল, অন দ্য ফ্লোর, মেঝেতে। হি আস্কড, সে জিজ্ঞেস করেছিল, দ্য চাইল্ড, শিশুটিকে, সুইটলি, মিষ্টিভাবে, হোয়াট আর ইউ মেকিং, তুমি কি তৈরি করছো, হোয়াট আর ইউ মেকিং। জাস্ট অ্যাজ সুইটলি দ্য বয় রেসপন্ডেড, দ্য বয় রেসপন্ডেড মানে ছেলেটি উত্তর দিল মিষ্টিভাবে, জাস্ট অ্যাজ সুইটলি মানে যেমন তার বাবা মিষ্টিভাবে জিজ্ঞেস করেছিল, সেই রকমই, জাস্ট অ্যাজ সুইটলি, সেই রকম মিষ্টিভাবে, দ্য বয় রেসপন্ডেড, ছেলেটি উত্তর দিল, আই অ্যাম মেকিং আ লিটল বাওয়েল, আমি একটি ছোট্ট বাটি তৈরি করছি, ফর ইউ অ্যান্ড মামা, তোমার এবং মায়ের জন্য, ফর ইউ অ্যান্ড মামা মানে তোমার এবং মায়ের জন্য আমি একটি ছোট্ট বাটি তৈরি করছি, টু ইট ইউর ফুড, তোমাদের খাবার খাওয়ার জন্য, ওয়েন, যখন, আই উইল গ্রো আপ, আমি বড় হয়ে উঠব, আই উইল গ্রো আপ, যখন আমি বড় হয়ে উঠব, তখন তোমাদের খাওয়ার জন্য আমি একটি কাঠের বাটি তৈরি করছি। দ্য ফোর ইয়ার ওল্ড স্মাইল্ড, চার বছর বয়সী ছেলেটি হাসলো, অ্যান্ড, এবং, ওয়েন্ট ব্যাক, ফিরে গেল, টু ওয়ার্ক, কাজে, মানে সে যে কাজটি করছিল আর কি, সে বাটি তৈরি করছিল কাঠের, সেই কাজে ফিরে গেল। দ্য ওয়ার্ডস মানে কথাগুলি, সো স্ট্রাক, এত আঘাত করলো, স্ট্রাক মানে আঘাত করা, দ্য ওয়ার্ডস কথাগুলি, সো স্ট্রাক, এত আঘাত করলো, দ্য প্যারেন্টস বাবা মাকে, দ্যাট, যে, দে ওয়্যার, তারা ছিলেন, স্পিচলেস বাকরুদ্ধ, স্পিচলেস মানে মুখ দিয়ে কথা না বেরোনো, বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন আর কি। দেন, তারপর, টিয়ার্স, অশ্রু, স্টার্টেড, শুরু হয়েছিল, টু স্ট্রিম, বইতে, স্ট্রিম মানে প্রবাহ বা বওয়া, তো টিয়ার্স স্টার্টেড টু স্ট্রিম মানে অশ্রু বইতে শুরু করেছিল, ডাউন দেয়ার চিক্স, তাদের গাল বেয়ে। দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যায়, দ্য হাজব্যান্ড মানে স্বামী, এখানে ছেলেকে বোঝানো হচ্ছে, টুক, নিয়েছিলেন, গ্র্যান্ডফাদার্স হ্যান্ড, গ্র্যান্ডফাদারের হাতটিকে নিল মানে ধরল, অ্যান্ড, এবং, জেন্টলি, আলতোভাবে, লেড হিম ব্যাক, তাকে নিয়ে গেলেন, লেড হিম ব্যাক মানে তাকে নিয়ে গেলেন, টু দ্য ফ্যামিলি টেবিল, ফ্যামিলির যে মেইন টেবিলটা ছিল সেই টেবিলে তাকে আলতোভাবে নিয়ে গেলেন, ফর দ্য রিমাইন্ডার অফ হিস ডেইজ, রিমাইন্ডার অফ হিস ডেইজ মানে তার বাকি দিনগুলোতে আর কি, তার মানে এখানে গ্র্যান্ডফাদারের কথা বলা হচ্ছে, গ্র্যান্ডফাদারের বাকি দিনগুলি মানে বাকি জীবনটা আর কি। হি এট, তিনি খেয়েছিলেন, এভরি মিল, প্রত্যেক খাবার, উইথ দ্য ফ্যামিলি, পরিবারের সাথে, তারপর থেকে তার বাকি দিনগুলিতে সে পরিবারের সাথেই খাবার খেয়েছিল মেইন টেবিলে, অ্যান্ড, এবং, ফর সাম রিজন, কোনো কারণের জন্য, নাইদার হাজব্যান্ড নর ওয়াইফ মানে স্বামী এবং স্ত্রী কেউই না, নেইদার হাজব্যান্ড নর ওয়াইফ, সেইড, বলেছিলেন, এনিথিং, কিছু মানে স্বামী এবং ওয়াইফ কেউই আর কিছু বলেননি,
ওয়েন, যখন আ ফর্ক মানে কাঁটা চামচ ওয়াস ড্রপড পড়ে যেত, মিল্ক স্পিল্ড দুধ ছিটকে পড়তো, অর দ্য টেবিল ক্লথ সয়েলড, সয়েলড মানে নোংরা হওয়া, টেবিল ক্লথ নোংরা হয়ে গেলে, দুধ ছিটকে পড়ে গেলে, বা কাঁটা চামচ যদি নিচে পড়ে যেত, তো স্বামী স্ত্রী আর কিছুই বলতো না। মোরাল অব দ্য স্টোরি, চিলড্রেন মানে শিশুরা আর রিমার্কেবলি উল্লেখযোগ্যভাবে বা অসাধারণভাবে পারসেপটিভ, উপলব্ধিশীল মানে শিশুরা হচ্ছে অসাধারণভাবে পারসেপটিভ, মানে সব কিছু উপলব্ধি করতে পারে তারা। দেয়ার আইজ, তাদের চোখ অবজার্ভ পর্যবেক্ষণ করে এভরিথিং, সব কিছু। অ্যান্ড এবং দেয়ার ইয়ার্স, তাদের কান লিসেন এভরিথিং, সব কিছু শোনে, মানে বড়রা যা কিছু করে সেগুলো বাচ্চাদের চোখ অবজার্ভ করে এবং তাদের কান সেগুলি শোনে এবং তারা সেটাকে কপি করার চেষ্টা করে। ইফ, যদি, দে সি আস, তারা দেখে আমাদেরকে, পেশেন্টলি ধৈর্য সহকারে, প্রোভাইড মানে দেওয়া, আ হ্যাপি হোম অ্যাটমসফিয়ার, আ হ্যাপি মানে একটি সুখী, হোম অ্যাটমসফিয়ার মানে ঘরোয়া পরিবেশ, ফর ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের জন্য যদি একটি সুখী ঘরোয়া পরিবেশ দেওয়া হয়, যদি তারা সেটা দেখে, দে উইল, তারা করবে, ইমিটেট অনুকরণ, দ্যাট অ্যাটিচিউড সেই মনোভাব, ফর দ্য রেস্ট অব দেয়ার লাইফস, তাদের বাকি জীবনের জন্য, মানে সারা জীবন তারা সেইটা অনুকরণ করবে যেটা তারা বড়দের কাছ থেকে দেখবে বা শিখবে। সেই জন্য কি বলছে, লেটস বি ওয়াইজ মানে জ্ঞানী হও, বিজ্ঞ হও। অ্যান্ড রোল মডেলস, রোল মডেলস মানে হচ্ছে ভালো চরিত্র বা ভালো উদাহরণ হও বাচ্চাদের কাছে, যেটা বাচ্চারা অনুকরণ করবে দেখে, বাচ্চারা বড়দেরকে দেখেই তো শিখবে। সেই জন্য বলছে লেটস বি ওয়াইজ, জ্ঞানী হও অ্যান্ড রোল মডেলস বনো, ভালো চরিত্র বা ভালো উদাহরণ বনো, তৈরি হও বাচ্চাদের কাছে। বিকজ, কারণ, চিলড্রেন মানে শিশুরা আর আওয়ার ফিউচার, হলো আমাদের ভবিষ্যৎ। লাইফ ইজ, জীবন হলো অ্যাবাউট পিপল কানেক্টিং, লোকেদেরকে সংযোগ স্থাপন করা, কানেক্ট করা, উইথ পিপল লোকেদের সাথে। লাইফ মানে জীবন হলো লোকেদেরকে কানেক্ট করা লোকেদের সাথে, লোকেদের মধ্যে সংযোগ স্থাপন করা। অ্যান্ড এবং মেকিং মানে তৈরি করা আ পজিটিভ, একটি ইতিবাচক ডিফারেন্স, পার্থক্য, একটি ইতিবাচক পার্থক্য তৈরি করা। সো তাই টেক কেয়ার, যত্ন নিন অফ দোজ, তাদের ইউ লাভ, যাদেরকে তুমি ভালোবাসো বা তোমরা ভালোবাসো, টেক কেয়ার অফ দোজ, তাদের যত্ন নিন। থ্যাংকস ফর ওয়াচিং, ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ।